আল্লাহ রব্বুল আলামিনের সেই গোলামের আপ সেদিন জাহান নামের ভিতরে চিহারা আগুন দিয়ে ওলট পালট করে ফেলা হবে জাহান নামের আগুন সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোন মানুষের থাকে না কথা কোন ঠিক না ঠিক যেই জাহান নামের আগুন জ্বলতে 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 কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার ফয়সালা হয়ে যাবে জাহান নাম চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ আমারে খাবার দাও খাবার দাও দাও তোমার বান্দাদেরকে আমার কাছে পাঠিয়ে দাও জাহান নাম চিৎকার মেরে কাঁদবে জাহান নামের ভিতরে মানুষজনকে ডাকার জন্য ওই জাহান নাম কে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে ঠান্ডা করবেন বাজান গো আমার ওই জাহান নামের ভিতরে যতগুলো মানুষ যাবে এক একজন মানুষের চেহারার আকৃতি হবে অনেক বিশাল এক একজন মানুষকে এমন ভাবে জাহান নামের আগুনে জ্বালানো হবে পোড়ানো হবে প্রত্যেকটা মানুষ যারা জাহান নামের ভিতরে যাবে জাহান জাহান খাবার জাহান নামের ভিতরে খাবার জাহান নামের পানি জাহান নামের পোশাক এক কথায় জাহান নামের ভিতরে এমন কিছু নাই যে জিনিসটা আপনাকে একটা সেকেন্ডের জন্য শান্তি দিতে পারে জাহান নামে যা কিছু আল্লাহ তাআলা তৈরি করছে সব কিছু শুধু মানুষকে যন্ত্রণা দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য সেই জাহান নামের আগুন থেকে বাঁচার দরকার আছে রা নাই আরো জোরে বলেন আছে না নাই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আদর্শ তাদের পথে চলতে হবে কথা কন ঠিক না ব্যাঠে জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে আল্লাহকে মানা লাগবে রসুল কে মেনে নেওয়া লাগবে আল্লাহর বিধানকে নিজের জীবন দিয়ে হলেও রসুল কে এমন ভাবে মানতে হবে পা থেকে মাথা পর্যন্ত রসুলের আদর্শ হুবহুব সাহাবিরা যেইভাবে মেনেছে আপনাকেও সেইভাবে মানতে হবে আল্লাহ পাক মানা তৌফিক দান করুক জরে কন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ক্বালু রাব্বানা ইন্নাত আতা আনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুন তারা বলবে হায় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলবে আল্লাহ হে আমাদের রব আমাদের নেতা এবং এই জায়গায় দেখেন ইন্না আত আনা সাদাতানা আতানা অকুবর আনা আল্লাহ আমাদের নেতা ও বড়রা যারা আমাদের সমাজের নেতা ছিল আর যারা মুরুব্বি ছিল বড় বড় এদেরকে আমরা আনুগত্য করেছিলাম এরা আমাদের কি কি করেছে পথ ধুষ্ট করেছে যে নেতাকে মানতাম নেতা ছলে বলে কৌশলে আমাকে গোমরাহির দিকে নিয়ে গেছে আমাকে পথ ধুষ্ট করেছে আমাকে ভুল পথে পরিচালিত করেছে আমি আপনাকে মুরুব্বি হিসাবে মানতাম কিন্তু আমার মুরুব্বি আমার বড় যাদেরকে ভুল পথে পরিচালিত করেছে এখন এই জায়গায় একটা কথা আছে আলোচনার পয়েন্টে আমি আপনাদেরকে বলতে চাই সূরা আহ আয়াত নাম্বার সাতষট্টি বাড়িতে যায় খুলে দেখবেন আল্লাহর কথা গোলাম রব্বানির কথা নয় কি বলবে তারা ও ক্বালু রাব্বানা ইন্না আতু সাদাতানা উকবারানা ফা আদল্লুনাস সাবিলা তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম কিন্তু তারাই যে ছলে বলে কৌশলে আমাদেরকে পথভ্রষ্ট করবে এটা আমাদের জানা ছিল আপনি যে নেতার কথা মানতেছেন নেতার পেছনে স্লোগান দিতেছেন নেতা আপনাকে বলতেছে এই আমার কর্মী এই পাবনা ক্যাডেট কলেজের পাশে ছয় শতক একটা জায়গা আছে উমুক গরিব মানুষের ওই জায়গায় আমি নেতার নামের সাইনবোর্ড জ্বলায় দেই আর জায়গার মালিক দিতে আসে বলবি হয় কিছু টাকা নেন না হলে আপনি বেশি কথা বললে কিন্তু আপনার জীবন চলে যাবে কথা কন্যা কেন তখন নেতার নামে গরিব মানুষের জায়গাটা জোরপূর্বক দখল করা হয় সমাজে আছে না নাই। নেতা আপনাকে বলেছে জোরপূর্বক জায়গা দখল করতে টেন্ডার বাজি করতে সাদা করতে লক্ষ লক্ষ টাকার বিল্ডিং হচ্ছে কাজ ঠেকায়া দেয় বলে আমি মুখ নেতার লোক নেতা বলেছে 10 লাখ টাকা লাগবে 10 লাখ টাকা না দিলে তোর বিল্ডিং এর কাজ হবে না নেতার কথাই মানুষের বুকের উপরে পিস্তল ঠেকায়া জোরপূর্বক চাদা করেছিলাম নেতা তখন খুশি হইয়া আমারে বলেছে 10 লাখ টাকার চাঁদা নি আসলি পঞ্চাশ লাখ টাকা তোর আর অমুক হোটেলে চলে যা রুমের চাবি তোকে দিয়ে দিলাম অমুক হোটেলে তোর জন্য ভালোবাসার মানুষ অপেক্ষা করতেছে নেতার কথা শুনে টাকা পাইছিলাম নারী পাইছিলাম মত পাইছিলাম আনন্দ করেছিলাম ওই নেতা যে আপনাকে জাহান নিয়ে গেছে আপনি টেরো পান নাই কথা কন ঠিক না ব্যাঠে সেই দিন তারা বলবে আল্লাহ আমরা নেতাদের কথা মানতাম কিন্তু নেতাদের কারণে আমরা যে জাহান নামে আসবো এটা জানতাম না নেতা বলেছে রাতের বেলায় ব্যক্তিকে খুন কর দোষ দেখি নাই অপরাধ দেখি নাই দেখেছিলাম দাড়ি টুপি ছিল তারপরে উপকে গুলি চালাইছিলাম অন্য দলের লোক বলে আমি পায়ে গুলি গুলি করেছিলাম করেছিলাম বুকে রাতের বেলায় বউ বাচ্চার কাছে ঘুমাইছে ঘুম থেকে তুলে অন্য দলের লোক বইলা তার আমি রাস্তার মধ্যে মাইরা ফালাইয়া দিয়ে গেছিলাম কথা গণ ঠিক না ব্যাটে কি মনে করছেন আপনি মনে করছেন কিছু আল্লাহ দেখেন আল্লাহ বোঝে না আল্লাহ সব বলে দিয়েছে কিন্তু আপনি বোঝেন না আল্লাহ সব ফাঁস করে দিয়েছে আখের হাতের বিচারে আল্লাহ কি করবে যারা নেতাদের কথা শুনে জালেম নেতাদের কথা শুনি মানুষের উপর জুলুম করেছে টেন্ডার বাজি করেছে সাদা করেছে নিরাপরাধ মানুষের উপর জুলুম করেছে বাড়ি ঘর ভাঙ্গাইয়া দিয়েছে কত ধরনের অপরাধ সমাজে হয় একটা একটা করে বলতে গেলে তো সারা রাত চলে যাবে একটু বুঝে নেন এক কথায় নেতা বলেছে ডানে চলেছে বামে বামে নিরাপরাধ মানুষ ইমাম মানুষ ইমাম সাহেব ওর বুকে পর্যন্ত গুলি চালাইছে মাথা অবস্থায় কথা কন ঠিক না ব্যাঠে কোন চেন ছিল না আমার পাতি নাতা সাতি নাতা আমার অমুক ভাই যা বলেছে আমি তাই করেছিলাম কিন্তু ওরা যে আমাকে টাকার লোভে নারীর লোভে ক্ষমতার লোভে গাড়ি লোভে আমাকে যে এরকম পথ করবে আমাকে যে জাহান নিয়ে যাবে এটা আমি জানতাম না এজন্য আপনি কোন নেতার পিছনে গোলামি করছেন আপনার নেতার চরিত্র কেমন এটা কোরআন এবং সুন্নাহ দিয়ে যাচাই বাছাই করার দরকার আছে না না কুষ্টি পাথর দিয়ে যেরকম সোনা যাচাই বাছাই করা হয় আপনার নেতা কে ওরকম যাচাই বাছাই করা লাগবে আপনি যে নেতার পিছনে স্লোগান দিচ্ছেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক ওয়াক্ত গাঁজা খায় পাঁচ ওয়াক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত আছে না নাই আপনি যে নেতার পিছনে স্লোগান দিচ্ছেন আপনি বল্টু ভাই বল্টু ভাই আরে নেতা একখান পাইছে আব্দুল কাদের দুলা ভাই দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই এখন কবরে আপনি কেন উপরে

এক কথা এমন যখন যখন অপরাধ করাবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন কথা বলেন ঠিক নামে ঠিক ভাইয়েরা আমার সে কথা বলতে চাচ্ছিলাম এখন মাঝে মাঝে দেখি আমরা যাদেরকে এটা তো জালেম নেতাদের কথা বললাম মুরববি মানে বলেন বড়দের কথা যে আপনি মানতেন এখানে কুবর মানে বড়দের কথা বলা হয়েছে কথা কি বুঝতে পারছেন বড় মানে কি ধরেন এই গ্রামের একটা মাথা মুরুব্বি আছে না নাই আরো সেই মুরুব্বি আপনি তাকে মানতেন শ্রদ্ধা করতেন এক কথা মুরব্বী যা বলেছে আপনি তাই করেছেন অন্যায় হলেও করেছেন ন্যায় হলেও করেছেন মুরব্বীর কথায় আপনি ওটা বসা করেছেন কথা কি বুঝতে পারছেন আমরা বড়দের কথায় ওটা বসা করি বড়রা আছে না বড়রা বোঝেন না বড়রা বোঝেন ধরেন আমার ছোট যারা আমাক যারা শ্রদ্ধা করে বড় ভাই বলে সম্মান করে আমি এই যে পাবনা বাণিজ্য মেলা হচ্ছে ওখানে কিন্তু অমুক রাতের বেলায় আমার সাথে যাওয়া লাগবে হ্যাঁ বড় ভাই যাবো না কেন আপনি আমাদের বড় ভাই আপনি আমাদের মুরুব্বি আপনার কথা শুনবো না অবশ্যই যাব এই আট দশ জনকে নিয়ে গেলাম যায়া ওখানে মনে করেন সিয়াবাজি হচ্ছে যাত্রা হচ্ছে আমি কিছু টাকা দিলাম এই ধর এই টাকাগুলো নিয়ে যা আর ওই যাত্রার নায়িকারা ড্যাস দিচ্ছে ওর গুলো সাঁপে ধরবো আর টাকা ছিটাবো কথা বোঝেননি আচ্ছা বলেন তো যাত্রার প্যান্ডেলে আপনারা কার হাত ধরে গেছেন বড়দের হাত ধরে জাননি এ ভালো করে কথা আপনি সিনেমা হলে গেছেন কার হাত ধরে বড়দের হাত ধরে জাননি ভালো করে বোঝালে আপনি এমনও মুরব্বী পাইছেন সমাজে আপনি হয়তোবা ধর্ষণ করেছেন অপরাধ করেছেন মুরব্বী এসে বলে এই এটার ব্যাপার হলো পাগলা আমি আসি না আমি কি বলছি একটা ধর্ষণ মানুষ একশোটা করে মিষ্টি খিলাচ্ছে আর তুই একটা করছো আয় আয় তখন এদিক ওদিক বিচার সালিস হলো এদিক ওদিক দুই চার লাখ টাকা খাইয়া বা দুই চার হাজার টাকা খাইয়া বিচার এদিক সেদিক করে দিল তার মানে অপরাধ করার লাইসেন্স আপনাকে দিয়ে দিল কথা কন ঠিক না এই যে মুরব্বি বড় যাদেরকে বড় মনে করতেছেন ওই বড়রা আপনাকে ভুল পথে পরিচালিত করতে নেতারা আপনাকে ভুল পথে পরিচালিত করছে কথা আমরা বানি নয় কথা কা এইজন্য মানুষগুলো তখন বলবে কি ক্বালু রাব্বানা ইন্নাত সাদাতানা আকবারানা ফা আদাল্লুনাস সাবিলা হে আমাদের রব আমরা বড়দের কথা মানতাম মুরুদ্বেদের কথা মানতাম নেতাদের কথা মানতাম বড়দের কথা মানতাম তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে ভুল পথে পরিচালিত করেছে তখন তারা আল্লাহর কাছে দোয়া করে বলবে রব্বানা আহতিগিম দিইফাইন মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান তারা বলবে আমাদের রব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন কয় গুণ আর জোরে কোন দ্বিগুণ শাস্তি প্রদান করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি মহা অভিশপ্ত করুন এই নেতা এই মুরুব্বি যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ভুল পথে পরিচালিত করেছে জাহান্নামের ভিতরে আমাদেরকে যদি বারো ঘন্টা পিটান ওদেরকে আপনি চব্বিশ ঘন্টা পিটান কথা তখন মানুষেরা ওই মানুষগুলো ডেকে বলবে যারা নেতাদের সামসামি করেছিল বড়দের সামসামি করেছিল ওরা জাহান নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আমাদের সাইতে ওদের শাস্তি যেন ডবল হয় ডবল হয় ওদেরকে আপনি যত ধরনের অভিশাপ আছে সব পাকরাও করুন ওদেরকে ধরুন এমন ভাবে ধরুন এরাই তো সেই নেতা এরাই তো সেই মুরব্বী তাদের কারণে আমরা মানুষের বাড়িতে আগুন লাগাইছিলাম মানুষকে হত্যা করেছিলাম এরাই তো সেই মুরব্বী তাদের কথায় রাতের আধারে আমরা নিরাপরাধ মানুষের উপরে গুলি চালাইছিলাম এরাই তো সেই নেতা এরাই তো সেই মুরব্বী আল্লাহ গো আমাদেরকে জাহান নামে আগুনে জালাইলে ওদেরকে আরো আজাব দেন দ্বিগুণ আজাব শাস্তি ডবল দেন ডবল দেন ডবল দেন কথা কা তার মানে মনের খুবই বলবি হাই রে নেতা রে তোর কথা মানছিলাম আজকে তোর কারণে আমি জাহান নামে আল্লাহ এই সেই নেতা এক ধরেন যেমনে পারেন শাস্তি দেন আজাব দ্বিগুণ করেন কথা কোন ঠিক না ব্যাটে এই চাচা বেজার হচ্ছে আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে তারা বলবে আল্লাহ আমাদের সাইতে ওদের রাজা দ্বিগুণ করেন আমাদেরকে যত রকমের শাস্তি দেবেন ওদের আজাব গুলো যেন দ্বিগুণ হয় ওই মানুষগুলো আহাজারি করবে আর কান্নাকাটি করবে আর আফসোস করবে এইবার চলুন যে কথা বলতে যাচ্ছিলাম আদর্শ নেতা কাকে বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নহু বিশ্ব নবীর সাহাবী সিদ্দিক কেমন নেতা ছিল তিনি দুই বছর তিন মাস সতেরো দিন ক্ষমতায় ছিলেন আমার নবীর আদর্শের কথা আপনারা অনেক শুনেছেন সাহাবিদের আদর্শের কথা একটু বলি মন খারাপ করছেন এজন্য আমি আজকে আমাদের বিশ্ব নবীর আদর্শের কথা আমি বিভিন্ন আলোচনায় বলেছি এরপরে সময় পেলে বলবো আজকে শুধুমাত্র আবু বকর আর ওমরের দুইটা একটা ঘটনা আপনাদেরকে বলে যাই সিদ্দিক আকবর দুই বছর তিন মাস সতেরো দিন ক্ষমতায় ছিলেন তিনি তার জীবন দশায় চারটি রাত্রি পেয়েছিলেন ঈদের ঈদ হবে ঈদ ঈদ মানে মানে উৎসব আনন্দ না সেই ঈদের রাত্রিতে সিদ্দিক আকবর মসজিদে নববীর ভিতরে শেষ পড়ে কাম আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ আগামী কালকে আমার জনপদের মধ্যে ঈদ হবে ও মালিক জানি না।, দে না। কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই নবী বেঁচে থাকলে কি করতো আল্লাহ আর আমি আবু বকর কি করতেছি আমি কি আমার দায়িত্ব পালন করতে পারতেছি কিনা জানিনা ও আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি মালিক আগামী কালকে আমার জনপদের মানুষেরা জানো ভালো করে ঈদ উদযাপন করতে পারে ঈদের সবার ঘরে ঘরে দাও ঈদের দিনে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে আল্লাহ আপনার কাছে আমি এই দোয়া করতেছি আদর্শ নেতা কাকে বলে নেতা ভালো কাকে বলে সেই নেতা রাতের বেলায় জনগণের জন্য কেঁদে কেঁদে দোয়া করে ঈদের রাত্রিতে নেতা কান্দে আল্লাহকে শেষ দিয়া আর আমাদের সমাজের নেতারা বিদেশে যায় কথা ঠিক না ব্যাঠিক কিসের জনগণের জন্য কান্না কাটি কত মানুষ চরঞ্চলে বসবাস করে ঈদের আনন্দ দুদূরের কথা ঈদ কোন দিন হয় সেইটাও জানে না কথা কথা কত গরিব মানুষের খবর আমরা মিডিয়াতে পাই ঈদের আনন্দ নাই কাপড় নাই খাওয়া নাই সময় নাই লাচ্চা নাই আর বিশাল ব্যনারে তুমি না কো আমি উন্মুক্ত নেতা জরা gali পবিত্র ঈদের শুভেচ্ছা কথা গান তোরা ওই বিশাল ব্যানারের খরচটা কইরা ওই টাকা দিয়ে যে মানুষের লাচ্চা কেনার টাকা নাই 1 কেজি লাচ্চা সময় কিনে দে যার গরিবে ঈদের সন্তানের জন্য ঈদের কাপড় কিনতে পারে না ওই ব্যানার না বানায়া ওই গরীব বাচ্চাটার জন্য কাপড় কিনে দে যে ইতিবের বাড়িতে খাবার নাই ব্যানার না বানায়া পোস্টার না বানায়া ঈদের রাত্রিতে তাদের মুখে ভালো দুই মুটা খাবার তুলে দে আল্লাহর আরশ খুশি হবে আর আমরা দেখি ব্যানারের রাস্তাঘাট সে যায় নেতাদের শুভেচ্ছা ঠেলাই কথা কর না আদর্শ নেতারা অপচয় করে তুমি 5 বছরে জন্য নেতা হইছো তোমারে কে না এই 5 বছরের মধ্যে কি তোমার চেয়ারমিনি কে ভাগে নিয়ে যাবে তোমার এমপির পদকে কিও ভাগে নিয়ে যাবে তো তোমার প্রতি বছরে পুতি দে পুদি উশ্বে এত ছবি লাগান লাগবে কেন কথা কয় না কে এগুলো অপচয় না ওই ব্যানার বানাইতে টাকা লাগে না টাকা কে দেয় কে দেয় জমি বিক্রি কইরা না ওই গোল চুরি কইরা কথা ক ওই টাকা আশায় কোথা থেকে জনগণের উপর জুলুম করে টাকা আশায় কথা থেকে রাস্তায় বরাদ্দ হয় দশ কোটি কাজ হয় দুই কোটি আর সব ভাগা ভাঙি ঢুকানের কথা বিরিজে কি ঢুকায় বাস ঢুকায় এই যে আপনাদের আমাদের পাপনার ঘটনায় তো পর্দা কিনলো পদ্মা কেনার ঘটনা পাবনা বালিশ পদ্দা আহারে ওলার হিসেবের কথা শুনে মাথায় খেলে না বারে মাথায় খেলে না বারে এক বালিশ তুলতে কয় লাখ ঘর কথা কয় না এক বালিশ তুলতে আপনার ভুলে গেছেন মনে হয় এক পদ্মার দাম সাঁত্রিশ লক্ষ টাকা আপনার বাউন্ন কোটি টাকার কাজ এগারো কোটি টাকার কাজ হয়েছে আর একচল্লিশ কোটি টাকা খালি দুর্নীতি হয়েছে শোভান আল্লাহ না না ঈদের সালামি পাই এক কোটি টাকা ঈদের না টাকা দেশে এত টাকা আর আমরা বক্তারে সারা বাংলাদেশ ওয়াজ করে দুই লাখ টাকা গোছাবার পারি না আর তাও মানুষের খালি জ্বলে যায় হুজুর এত টাকা আরে গাড়ি একবার দুই লাখ চলে যায় কথা কি বুঝতে পারছেন আচ্ছা দুই লাখ টাকা দশ পনেরো বিশ হাজার টাকা করে মানুষ দিলে দুই লাখ টাকা কয়েকদিনে তুলবেন মন খারাপ করছেন বিরক্ত হচ্ছেন আপনারা রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন কারণ যা আলোচনা হবে সব বাস্তব অবাস্তব একটা কথাও নয় মন খারাপ করছেন তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম সিদ্দিক আকবর রাতের বেলায় আল্লাহর কাছে কেঁদে বাড়িতে চলে গেলেন প্রিয়তম স্ত্রী অপেক্ষা আছেন স্বামী আমার না জানি আজকে ঈদের বাজার করে আসবে স্ত্রী ডেকে বলে অবাক করে সিদ্দিক স্বামী আমার কই ভালো বাজার কই ভালো পোশাক সন্তানদের জন্য সিদ্দিক আকবর ডেকে বলে বিবি তুমি কি জানো না যেই রাজ্যের নেতা এখনো জানতে পারে না জনগণ সুখে আছে না দুঃখে আছে সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন না আদর্শ নেতা কারে বলে একটু খালি বুঝে যান সিদ্দিক আকবর স্ত্রী রেখে বলে প্রিয়তম স্বামী আমার অপেক্ষা করেন এই কথা বলে কিছু আটা কিছু জব কিছু খেজুর টোকলা করে নিয়ে আসলেন সিদ্দিক আকবরের হাতে দিলেন দেখে বলে স্বামী আমার এগুলো কোথাও বিক্রি করে হলেও ভালো খাবারের ব্যবস্থা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর এক নম্বর খলিফা বিশ্ব নবীর প্রিয় বন্ধু যিনি ছিলেন হিজরতের সাথে সেই সিদ্দিক আকবর চলে গেলেন অর্থমন্ত্রী বাইতুল মালের অর্থমন্ত্রী আসলামের কাছে যায় বলে আসলাম রে এ আসলাম এই যে আমার কাছে জব কিছু আটা কিছু খেজুর আছে এখনো সময় আছে আসলাম যেই গরীব মানুষগুলোর খাবার নাই দুঃখী মানুষের খাবার নাই আগামী কাল কি ঈদ হবে রে আসলাম সম্ভব হলে এই মুহূর্তে এগুলো মানুষের মধ্যে বণ্টন করিয়া দাও নিজে না খায় জনগণকে খাওয়ায় এরাই তো আর জিনাল নেতা কথা কোন ঠিক না ব্যাঠিক ঠিক আর আমাদের নেতা কেমন ফুটপাতে পড়ে থাকে মানুষের খাবার নাই বাড়ি ঘর নাই বিছানা নাই জনগণ না খায় মরে যায় আর ওরা ফাইভ স্টার হোটেলে খাবারে রম রমা ব্যবসা চালু করে কথা ওরা চাইনিজ খায় কাবাব খায় ফ্রাই খায় তেহেরি নেহেরি বিরিয়ানি ফাস্টফুড কত ধরনের খাবার খাচ্ছে লক্ষ লক্ষ টাকা খাবারের বিল আর জনগণ খাবার পায় না ফটফটের খাবার কুড়ে ঘুরে খায় কথা কোন ঠিক না নেতা হ্যাঁ এ বিরক্ত হচ্ছেন মনে হয় অপেক্ষা করেন এ ভাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান কাউকে গালি দেবার দরকার নাই কারো বিরুদ্ধে বলার দরকার নাই যার অসুখ হয়েছে ঔষধ তো তারে খাওয়ান লাগবে কথা কন ঠিক না ভাই ঠিক অতএব যার রোগ হয়েছে সে কিন্তু ঠিকই বুঝতেছে যে হুজুর এই আমারে দিচ্ছে নাম ধরে কি দরকার আছে তো রোগী বুঝবে আমি তো ডাক্তার নাকি কন আমি এখন ডাক্তার না তো ট্যাবলেট দিচ্ছে রোগীরা বুঝতেছে কাজ দিচ্ছে হুজুর মায়েরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম একটু অপেক্ষা করেন শেষে মা বোনদেরকে না যুবকদেরকে না কিছু দেবো হানি ইনশাআল্লাহ দেব ইনশাল্লাহ টেনশন নাই আপনারা মনে করেন না একেবারে হুজুর মনে হয় সবাজ ভুলে গেছে না আমি কি আপনাদের কথা বলতে পারি আমি তো সব সময় যুবকদের পক্ষের বক্তা আমি যুবকদের ছাড়া ওয়াজি কথা আমি যুবক মানুষ আমার যুবক ভাইদের কথা আমি ভুলে গেলে কি ওয়াজ চলবে আসি তো তোমাদের পাশে আসি খালি আয়াতগুলো শেষ করে নেই শোনা ভাই করব করব ইনশাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান সিদ্দিক আকবর একদিন আসুরের নামাজ আদায় করার পর তাকায় দেখলেন একটা বৃদ্ধা নারী বয়স হয়ে গেছে এতটাই বয়স হয়ে গেছে বুড়ি মহিলা টোকলা নিয়ে লাঠির ভরে চলতেছে সিদ্দিক একবার সরে নামাজের পর পিছন দিয়ে ডাক দে বলে বুড়ি মা কই যাও গো মা একটু অপেক্ষা করেন বুড়ি মহিলা আবক করে কথা শুনে দাঁড়ায় গেলেন সিদ্দিক একবার ডেকে বলে মা বয়স হয়ে গেছে আর বেশি মা এই টোকলা টেনে কোথায় যাইবেন গো মা একবার যদি বলেন মা এই টোকলাটা আমি নিজে আপনার যেই জায়গায় যাবেন গন্তব্যস্থানে পৌঁছ সাহায্য দেব এই কথা সোনার পর বুড়ি মহিলা ডেকে বলে কেবা তুমি এত বড় উপকার আমার করতে চাও বলে মা পরিচয় পড়ে মা টুকলাটা আগে দাও আমি আমার কাঁধে নে এই কথা বলে সিদ্দিক আকবর ইসলামের এক নাম্বার খলিফা আদর্শ নেতা কাকে বলে নেতাদের চরিত্র কত সুন্দর হওয়া দরকার একটা পথে বড় গরীব অসহায় বুড়ি মহিলার টুকলা কাঁধের উপরে নিয়ে সিদ্দিক আকবর মহিলার কুটিরি ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছে জোরে কন্যা সুবহান আল্লাহ কুটিরে ঘর পর্যন্ত পৌঁছায় দিতে কে বলে মা তুমি কি করো গো মা কোথায় যাও কিভাবে কি করো বুড়ি মহিলা ডেকে বলে বাবা আমি মানুষের দারে দারে যাই ভিক্ষা করি সামান্য যে কিছু পাই এইটা দিয়ে আমার জীবন চলে সিদ্দিক আকবর ডেকে বলে মা দুনিয়া থেকে আপনার ছেলে মেরে স্বামী কেউ কি নাই ছেলে মেয়ে বলে কেউ কি নাই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমার মেও নাই ছেলেও নাই শামীও নাই এক আল্লা সারা দুনিয়াতে আমাকে দেখার মতো আর কেউ না এই কথা শোনার পর সিদ্দিক কাকবরের মনে মায়া লেগে গেল দেখে বলে বুড়ি মা আগামী কাল থেকে আর আপনি বাইরে যাবেন না কথা দিলাম না দুই বেলা তিন বেলা যা খাবার খাবেন আমি নিজে আপনার বাড়িতে তিন বেলা খাবার পৌঁছায়া দেব ও মা আপনি মনে করেন আমি আপনার ছেলের মতো আমার নাম হল আব্দুল্লাহ তিনি কি বলতে পারতেন না আমার নাম সিদ্দিকে আকবর বলতে পারতেন না আমি এই রাজ্যের খলিফা তিনি কি বলতে পারতেন না বলেন পারতেন না কিন্তু নিজের নাম গোপন রাখে আর আমাদের একটা মেম্বার চেয়ারম্যান যদি অসুস্থ মানুষক পাঁচশো টাকাও দেয় ওই টাকা পিফারত কেমনি উঠবি সেই ব্যবস্থা করে কথা কথা ওয়াজ খালি শুনেন না ঘাটে ঘাটে মার হবে সাউন্ড হবে না পাঁচশো টাকা পাঁচশো টাকা গরিব মানুষের চিকিৎসা জেনে দিয়ে অমুক চেয়ারম্যান সাহেব পাঁচশত টাকা দুস্ত মানুষের মধ্যে বিতরণ করিয়েছেন হ্যাঁ তুমি চেয়ারম্যান না অনেকে কি করতেছে এলে ও দরকার ডিজিটাল দেশের টাটকা দুর্নীতির বিরুদ্ধে এলে আয়া ছাড়ার তেল তেলার শুন শুলে শুনছেন সারা রাত ভোলা জেলার নাম শুনছেন গল্প গল্প ভোলা জেলায় 14 দিন ধরে সূরা ইউসুফের তাফসীর হচ্ছে কয় দিন আরো এখন 14 দিন সূরা ইউসুফের তাফসীর হওয়ার পর একজন লোক মানে করে প্যান্ডেলের খুঁটি ধরে আর যায় না বক্তা করছে ভাই কি বাবার যাচ্ছেন না করছে না হুজুর একটা বিষয় আমি এখনো ক্লিয়ার হয়ে কি হইছে আপনি যে এই যে 14 দিন ধরে সুরে ইউসুফের তাফসীর করলেন ইউসুফ বোঝা গেল কিছু কিন্তু এই যে জোলেখা মিটা পুরুষ না ছেলে এখনো বুঝিনি কথা কি বুঝতে পারছে তো এলে ওয়াজ তো করে লাভ নাই ডিজিটাল দেশ শর্টকাট কি ওয়াজ হচ্ছে খালি বুঝে না মন খারাপ করতেছেন তুমি পাঁচশো টাকা এক হাজার টাকা দান করে এমন কি ভিক্ষুক ভিক্ষা দিচ্ছে সেটা পর্যন্ত এখন সেলফি হচ্ছে কেরে আল্লাহর ক্যামেরা অভাব পড়ছে কথা কোন তুই যে দান করছো আল্লাহ দেখেনি কেরে পাগলা তো সেলফি তুলবে কে কসরে আ জোরে করে কোশ ভাই ভয় লাগে আমার ক্যামেরা করা হয়েছে সেটা তোর বেজে গেল এই এই এর বুদ্ধি জ্ঞান খুবই কমে গেছে আর সুলের কাটিং থেকে বোঝা যাচ্ছে বুদ্ধি কমে গেছে আরে পাগলা এটা হলো দিন পোছারে সাথে বোজার হবে কিন্তু ওইটা কিসের জন্য তুলছ সেটা আমাকে বুঝিয়ে দে ওটা হলো নিজেকে দেখানোর জন্য বরত্ব কথা কোন ঠিক না বেটি কিন্তু আজকে যে দুই আড়াই ঘন্টা কোরআন হাদিস আলোচনা হচ্ছে এটা ইউটিউব দখল করা জেনে কারণ ইউটিউবে আজ থেকে পাঁচ ছয় বছর আগে খালি ন্যাংটা দেশ এর জন্য আলেমদের বক্তব্য ইউটিউব ইন্টারনেটে বেশি বেশি করে যাওয়া দরকার খারাপ জায়গাগুলো দখল করা লাগবে ভালো জিনিস প্রচার কইরা রে পাগলা আঘোষ না মন খারাপ করিস না এমনি কথার কথা করছি তার সেলফি আর এটা আকাশ পাতাল ব্যবধান কথা কোন ঠিক না বেছে মন খারাপ করছেন মনে হয় বন্ধুগণ আমার রাগ করেন না রাগ করেন না এজন্য এদিক ওদিক যাই কেউ কথা কয় নিজেকে ছোট মনে করেন না আমি আপনাকে চিনিও না আপনি আমার শত্রু না অতএব ঠান্ডা মাথায় ওয়াজ শুনবেন বক্তার বিরুদ্ধে কিছু বলে কিন্তু আপনার খবর আছে কথা কোন ঠিক না ভাই ঠিক যে কথা বলতে চাচ্ছিলাম ওই যে এক দিন কালে এক চাচা কালেমা পড়তেছিলাম বাধা দিল কয় হুজুর কালে কালেমা পড়া জায়েজ নাই সেই বুড়া তো ভাইরাল হয়ে গেছে কথা কোন তারপরে আপনার ওই যে ঠাকুর ওয়াজ করলাম এক পা তিন হাত আসে কথা রাজনীতির ওয়াজ করেন না উইও ভাইরাল হয়ে গেল এজন্য বক্তার বিরুদ্ধে কিছু বলবেন আশেপাশে ক্যামেরা আছে আপনি উড়াতে রাতি ভাইরাল হয়ে যাবে কথা কোন এজন্য বুঝে শুনে কথা কইছ ভাই বুঝা কোন কথা কইছ আমার ভাষাকে বুঝতে কষ্ট হয় তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম সিদ্দিক আকবর ডেকে বলে মা

করে অসহায় মানুষকে দেয় এরাই হলো উত্তম মানুষ এরাই হলো নির্ভেজাল মানুষ ওরা গোপনে দান করে আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আর একবার যদি ওই যে দান করলেন অসহায় মানুষকে ফেসবুকে দেড় হাজার লাইক দেখে যদি মনের মধ্যে একবার হয় যা আমার টেকাটা পাঁচশো টাকা ষাট খসারে পাঁচশো টাকা ষাট খসে দেড় হাজার লাইক করছে দেড় হাজার লাইক পড়ছে তোর এই পাঁচশো টাকার সব আল্লাহ দিবি আল্লাহ কবি তুই লাইক পাওয়ার আশায় দান করছো কথা কোন ঠিক না বেটে এ ভাই তুই মন খারাপ করিস না তোকে আমি সালাম দিয়ে গেলাম আসসালামু আলাইকুম মন খারাপ করছো ভাই তেজন লাইক পাওয়ার আশায় দান করা যাবে না সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম মানুষের বাহাবা পাওয়ার জন্য দান করা যাবে না আমি কেবল মাত্র দান করব আসমান জমিনের মালিক আমার আল্লাহকে খুশি করার জন্য আমরা যা করব সবকিছু কার জন্য করব

তাহলে আমি যা কিছু করব কাকে দেখানোর জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নাই কথাকে কি বুঝতে পারছেন সিদ্দিক একবার তিন বেলা খাবার পৌঁছায় দেয় তিন বেলা খাবার পৌঁছায় দেয় একদিন যায় দেখে বুড়ি মহিলা অসুস্থ দেখে বলে মা গো মা দরজা খুলে দেন মহিলা ডেকে বলে বাবা আজকে আমি দরজা খুলতে পারবো না দরজা খুলতে পারবো না আমি বাবা পাতলা পায়খানা করেছি ঘরে দুর্গন্ধ রে বাবা আজকে তুমি ফিরে যা আমার শরীরটা বড় খারাপ মাথায় জ্বর এসে রে বাবা সিদ্দিক একবার ডেকে বলে মা তুমি অসুস্থ আর আমি তোমাকে ফেলায় যাব হতে পারে না মা একবার তুমি দরজা খুলে দাও মা আমার খাবারটা তুমি একবার গ্রহণ করো মা ও খাবার না খাইলে তুমি আরো বেশি অসুস্থ হইবা মা এইবার বুড়ি মহিলা দরজা খুলে দিলেন বৃদ্ধা নারী দরজা যখন খুলে দিলেন সিদ্দিক একবার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বুড়ি মহিলার হাতে খাবার দিয়ে বলে মা আপনি খাবারটা গ্রহণ করেন করেন মা আমি আপনার এই পায়খানা মাখা কাপড় গুলো ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে নাতা ছিলেন গো কেমন নাতা। নবীর সাহাবীদের চরিত্র কত সুন্দর সিদ্দিক আকবর ও সোহাইব বইলাকে দান করলেন খাবা এরপরে মহিলার পায়খানা মাখা কাপড়গুলো ঝরনার পারি থেকে পরিষ্কার করে এনে দিলেন চিন্তা করেন বর্তমানে কোন মিয়াম্বর কি এরকম খুঁজে পাওয়া যাবে তিনি হলেন খলিফা তিনি হলেন আদর্শ নেতা সেই কোমর ফারুক কখনো খেলাপথের দায়িত্ব পায় নাই বাড়িতে কিছু ভালো খাবার হয়েছে খাবার খাওয়ার পর কিছু ভালো খাবার বেঁচে গেছে চিন্তা করলে এই খাবারটা আমি কাকে দেব কাকে দেব। এই কথা বলতে বলতে সে লোক খুঁজতেছে ভালো খাবারটা তাকে খাওয়াবে কিছু যুবক এক জায়গায় বসে গল্প করতেছে কোমর ফারুক ডেকে বলে এ যুবক তোমাদের মতলব কি এই জায়গায় এক জায়গায় হয়ে বল গল্প করতেসো কেন মনে করেন ওই যুবকরা ডেকে বলে ও ওমর ফারুক আপনি কি মনে করেছেন আমরা এই জায়গায় বিয়াদবি করার জন্য বসেছি ফাইসা কথা বলতেছি না না আমরা ভালো কথা নিয়ে আলোচনা করতেছিলাম আপনি কি বলতে চান বলেন ওমর ফারুক ডেকে বলে আমার কাছে কিছু ভালো খাবার আছে আমি অসহায় মানুষ কে আছে তোমাদের জানা মতে বলো এই খাবারটা আমি তার একটু খাওয়াবো তার বাড়িতে পৌঁছায় দেব ওমর ফারুকের এই কথা শোনার পর দেখে বলে যে কুটুরি একটা ঘর আছে আমাদের জানা ওই মহিলার দুনিয়াতে কেউ নাই আপনি যদি খাবার দিতে চান ওই মহিলার ঘরে যা জিক্কাশা করেন ওই মহিলা খাবারটা গ্রহণ করতে পারে এইবার ওমর ফারুক দরজায় যা দেখ গায়ে মা কে আসমা দরজা খুলে দাও আমার কাছে কিছু ভালো খাবার আছে মা গ্রহণ করো ভিতর থেকে বুড়ি মহিলা আওয়াজ দা বলে বাবা আমার দুলিয়া তো কেউ নাই কিন্তু আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ নাম ওই ছেলেটা আমাকে খাবার দিয়ে গেছে বাবা আমার আর খাবার লাগবে না তুমি পারলে এই খাবারটা অন্য আরেকজন মানুষের কাছে পৌঁছায় দেয় বুড়িও কত ভালো চিন্তা করেন আর আমরা যদি দোয়া মিলাদ মা পিলে যাই এক টোকলার জায়গায় দুই টোকলা নেই এই কথা ক আর বুড়ির মহিলার বাড়িতে সিদ্দিক আকবর খাবার দিয়ে গেছে আরো ভালো খাবার পাওয়া গেছে মহিলা ডেকে বলছে আমার লাগবে না আমার ছেলে দিয়ে গেছে ওইটা তুমি অন্য জায়গায় পৌঁছায় দাও তাহলে দেখেন আদর্শ নেতার জনগণ আদর্শবান হয় সুবহানাল্লাহ কয় আর নেতা জালেম হলে দুর্নীতিবাজ হলে ওই দেশের জনগণ দুর্নীতিবাজ হয় মসজিদে নামাজ পড়ার পরে কয় আমার ভাগটা দে বইয়ের একটা দে ছোলের একটা দে তুই চার টোকলা কে ওয়াজ জীবনে মেলা শুনছেন কেবল শুনেন খালি মন খারাপ করছেন বেজার হচ্ছেন খালি এটা তো আমাদের ফোকর যারা ফকির ভিক্ষা করে আমি ছোট করতিসে না ওরাও দেখবেন এই জায়গা দেখবার নাই ওই জায়গা তা রাখবেন নাই কথা কোনো ঠিক না ভাই ঠিক নিতে নিতে এক বস্তা পোলা হয় তাও কয় আরও দে কে কথা বা আছে না মানে আমাদের এত আকাঙ্ক্ষা দুই চাল টুকরা নেবে মন করছে মনে করেন ধরে এই জায়গায় পাঁচ মোন চাল পাঁচ মনে ধরেন পাঁচ মুন এমনও মানুষের তুমি মনে করছে যে পাঁচ মোন একবারে দিলে তাও ভালো আছে না আছে না বেজার হন ভাই এই বুড়ি মহিলার থেকে অন্তত সেকেন্ড কয় টুকলা নেবেন মন খারাপ করছেন আমি কি আপনাদেরকে খারাপ আদর্শ আপনি তো মানুষ আপনি একজন মানুষ এক টুকলা নেবেন আপনার বইয়ের দরকার টুকলা নেওয়া তাহলে মহিলা প্যান্ট আপনার বউ নিয়ে আসবেন কথা কন আপনার ছোলের দরকার তাহলে ছোলক ছোল করে মুর্শিদ নিয়ে আসবেন ছোলো এক টুকলা পাবি নাকি কন তো ছোল বাড়িতে আছে তার জন্য এক টুকলা দেওয়া লাগবি ওরে বদমাইশ যারা আসছে তারাই পাচ্ছে না পোলা শর্ট করে যাচ্ছে আর ওই আর জন্য টুকলা বান দিচ্ছে ভাইজান গো আমার যে কথা বলতে যাচ্ছিলাম পুরী মহিলার কথা শুনে ওমর ফারুক চিন্তায় পড়ে গেল

তোমার জন্য আমি অপেক্ষা করতেছি একবার মুখটা খোলো আমি তোমার চেহারাটা দেখে রোমালতান দিয়ে দেখে সিদ্দিক আকবর বিশ্ব নবীর এক নাম্বার সাহেবে ওমর ফারুক দেখার পর দেখা বলে এই না বলে বিশ্ব নবীর বন্ধু এই না হলে সিদ্দিক আকবর একটা বুড়ি মহিলা না খেয়ে থাকে তার ঘরেও খাবার পৌঁছায় দেয় এটাই হলো ইসলামী খলিফাদের সুন্দর আদর্শ তাহলে সিদ্দিক আকবরের আদর্শের কথা একটু বললাম ওমর ফারুক কেমন আদর্শ নেতা ছিল সেই কথা যদি বলতে যাই বাজান আরো যদি লম্বা সময় হয় আপনারা থাকবেন না কি চলে যাবেন কষ্ট হবে না রে বাজান ওমর ফারুকের অনেক আদর্শের কথা আছে ওমর ফারুক এমন আদর্শ নেতা ছিল অনেক বক্তা বক্তিতা করে শুনেছেন নিজে আটার বস্তা কাঁধে করে নিয়ে যায়া মানুষের বাড়িতে পৌঁছায়া দেয় নেতা ওয়ার্দ জাহানের খলিফা নিজে আটার আটার বস্থা বস্তা পিঠে নিয়ে গরিব মানুষের বাড়িতে খাবার পৌঁছায় দেয় বলেন তো এত সুন্দর আদর্শ পৃথিবীর কোন নেতারা পাওয়া যাবে আর জোরে বলেন পাওয়া যাবে আমাদের নেতাদের পাওয়া যাবে কি জন্মদিনের কেক কাটা কথা কন আমাদের নেতাদের পাওয়া যাবে বিমানে চড়ার সেলফি আমাদের নেতাদের পাওয়া যাবে ব্রিজে তোলার সেলফি আমাদের নেতাদের পাওয়া যাবে বিভিন্ন ভাবে জাহাজে ঘুরতেছে সেই সেলফি আমাদের নেতাদের পাওয়া যায় হোটেল উৎপাদন করার সেলফি কিন্তু কখন কি এই ধরনের সেলফি পাওয়া যায় নেতা এই যে পিএস দাম বেড়ে গেছে কোন নেতা কি আছে গো যে এতিম খানার বাচ্চারা পিএস পাচ্ছে না গরিব দুঃখী পিএস পাচ্ছে না এমন কোন নেতা পাওয়া গেছে যে পিএস এর পোস্টা করে নিয়ে যায় গরিব মানুষের কাছে বিনা মূল্যে বিতরণ করছে পাওয়া গেছে এ কথা কোন আগেকার মা বোনেরা পিয়াস যায় কান্দিছে এখন কিন বেরজা কান্দা লাগিচ্ছে খেলা বোঝেননি আমি চিন্তা করতেছি আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে না জানি কোন দিন লবণ তিন হাজার টাকা কেজি হয় আমি সেই চিন্তায় আছি হুম কে রে কে মোরশেদ খুশিস কে রে তুই মন খারাপ করছেন বাজার। তালে উমর ফারুক আতার বস্তা নিজে নিয়ে যায় মানুষের বাড়িতে পৌঁছা দেয় আমাদের যদি এরকম নেতা পাইতাম পেঁয়াজের দাম বেড়ে গেছে নেতাদের গোডাউনে তার কম নাই ওখান থেকে যদি এক বস্তা করে আমাদের বাড়ি বাড়ি দিয়ে যাইতো উমর ফারুকের আদর্শের মতো নেতা তাহলে আমরাও খুঁজে পাইতাম কথা বলেন ঠিক না ব্যাঠে এ ভাই কপির মনোযোগটা শুনে যান যেই কথা বলতে চাচ্ছিলাম উমর ফারুক একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করলেন স্ত্রী কে ডেকে বলে আব্দুল্লাহর মা রাঙা তরবারি দাও প্রিয়তম স্ত্রী আমার রাঙা তরবারি দাও স্ত্রী ডেকে বলে আত রাতের বেলায় স্বামী আমার কই যাইবেন বলে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়েছে আল্লাহ জনগণের নেতা বানাইছে ঘরে বসে থাকলে চলবে না জনগণ সুখে আছে না দুঃখে আছে এই খবর দেখা লাগবে না হলে আল্লাহর কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে বিবিরে তুমি তারোবারি দাও কথা বলো না আব্দুল্লাহর মা হযরত ওমর ফারুকের স্ত্রী তরোবারি দিলে এই তরোবারি নেতিন অলিতে গলিতে ঘুরতে লাগলেন তাহাজ্জুদের নামাজের পর নেতা কত ভালো হয় নিজেও তাহাজ্জুদের নামাজ পড়ে সেই দেশের জনগণও তাহাজ্জুদ পড়বে কথা ঘন ঠিক না बैठे হঠাৎ একটা কথা আমার মনে পড়া গেল বাদশা هارুনুর রশিদের কথা বলবো বলবো

এইবার বুড়ি মহিলা অন্য মানুষকে জিজ্ঞাসা করে ওই যে পুরুষ মানুষ বাড়ির বারিন্দা ঝাড়ে দেয় লোকটাকে বলে ওইটাই তো এই রাজ্যের বাদশাহ হারুন রশিদ চিন্তা করেন না তা কত সুন্দর আদর্শবান নিজের বাড়ির বারিন্দা ঝাড়ে দেয় আপনারা কি কেউ কি আছেন বাড়ির আগনা ঝাড় দিয়া ঘর ঝাড় দিয়া ভাবিক সাহায্য করছেন কি মানেন রশিদের সুন্নত কি মানে না বিশ্বনবী নিজে তরবারি দিয়া কোটা ব্যাপারে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ বলবেন না আপনি কি করেন বয়ের সাথে সম্পর্ক ভালো হবে আপনি স্ত্রীকে বলবেন আজকে একটু ঘুম থেকে উঠতে তোমার দেরি হয়েছে ঠিক আছে তুমি রান্না বন্না করো আর পুরো আগিনেটা আমি নিজে ঝাড় দেই এটা হলো স্বামী আর ওই কি কর এই তাড়াতাড়ি করে রান্না বন্না কর বড়ু খাও আবার কি আগ্নেলে মহিলা পড়ে আছে আর শট কিছেন কিন্তু চাট দেয় কয়টা অর্ডার দিল এক বউ তুই পয়কানের অর্ডার দিল রে কি মন খারাপ করছে ওই যে ভাবে অর্ডার দিতে মানে বিয়ের সাথে অ্যাড করছে করে বাংলাদেশে চারটা বিয়ে করা যাবি যদিও জায়েজ আছে হবি না হবি না ভাই অশান্তি রে এটাই ভালো এটাই ভালো দুই তিনটা বিয়ে খুবই জ্বালা খুব জ্বাল সহ্য করা মুশকিল আর বাংলাদেশের মেয়েরা সৌদি আরবের মতো না ইয়ামিনের মতো না মিশরের মতো না ওরা কোরআন হাদিসের দেশে জন্ম হয়েছে ওরা জানে কথা কন ঠিক না ব্যাচ আর আমাদের গুলো কয় না না আমি ভাত দিতে পারবো তো জেলের ভাত ছিল কথা কন কথা কন মানে দলিল করে লেছে দলিল করে ইসলাম করতে একসাথে চারটে বউ রাখা যায় আর ওই মানে দলিল করে লেছে আছে না আছে না নাই আপনার মা বোনেরা মন খারাপ করতেছেন মন খারাপ করেন না ভালো হওয়ার ট্যাবলেটও আছে শেষে দিচ্ছি এখনই রাগ হওয়া লাগবে পাগলি বিরক্ত হচ্ছেন আপনারা এ ভাই ভালো করে শুনে যান পুরী মহিলা যখন জিজ্ঞাসা করলো বাড়ির বারেন্দা ঝাড়ে দেয় লোকটাকে বলে ওইটাই তো এই রাজ্যের বাদশাহ হারুন রশিদ এই কথা শোনার পর বলতেছে ছোট্ট বাচ্চা খেলা করে ওইটাকে ওই বাদশাহ হারুন রশিদের কলিজার টুকরা সন্তান মহিলা আটা সালে কে বলে ওইটা বাদশাহ হারুন রশিদের একজন স্ত্রী তার চারজন স্ত্রী ছিল কয়জন আটা জনের সব চাইতে ছোট বউ ছিল বেশি চালাক একটা গল্প বলি বলবো বলবো ওই বাদশা হারুন রশিদের ছোট বউ খুব চালাক একদিন বাদশার কাছে বললো বাদশা আপনি তোমারে আমারে বড় মাছ খাওয়াবেন আচ্ছা বলেন তো ছোট বউ বড় মাছ খাবার কাছে এমনি তো ছোট বউ আদরের হয় কথা কন বড় মাছ খাইতে চাইতে ঠিক না খাইলে হয় একদিন জেলের কাছে যা বলল জেলে রে যেদিন বড় মাছ জেলে জালে ধরা পড়বে আগে সর্বপ্রথম আমার দরবারে দিয়ে আসবি এই কথা বলল বাদশা হারুন একদিন বড় একটা মাছ পাওয়া গেছে ওই মাছটা বাদশা দরবারে নিয়ে গেছে বাদশা আতারে পঞ্চাশ দিরহাম দিয়া বিদায় করে দিচ্ছে স্ত্রী ডেকে বলে স্বামী আমার মাছ পাইছো নাকি বলে হ্যাঁ তুমি তো শখ করেছো বড় মাছ খাইবা এই যে বড় মাছ নিয়ে আসলাম বড় মাছ দেখার পর বলে কত টাকা দিয়ে কিনছেন কথা কি বোঝেন নাই বলে পঞ্চাশ 50 দিরহাম কয় না না এই মাছটা জেলে তোমারে ঠকাইছে খুব বেশি হলে 30 দিরহাম দাম হবে 20 টাকা জেলে বেশি নিয়েছে তুমি জেলে রে নিয়ে আসো 20 টাকা কেন বেশি নিলো তখন বলতেছে না গরীব মানুষ খাইছে তুমি যেন না আমি তোমার ছোট বউ এত চালাক থাকতে কথা কর না মিয়া মানুষের বুদ্ধি কম না বেশি আরো জোরে কম দোকানদার বলে ভাবি সাত পাশে সাত পাশে চোদ্দ টাকা হয় বারো টাকা দেন কেরে সাত পাশে হয় কত কিন্তু দোকানদার ওটা থাপচি মারে ভাবি টিয়ারি পায় না ওই তাও দুই টাকা কম লেছে কথা এই জন্য মহিলাদের বুদ্ধি কম কথা কন ঠিক না বেটে ভাইজান আমার যে কথা বলতে তাছিলাম এইবার বাস শহর নরশিদ বলে বাদ দাও বলে না না 20 টাকা বেশি নিছে জেলে তুমি ডাক দাও বলতেছে ঠিক আছে ডাক দিয়া কি করব বলে এমন একটা বুদ্ধি আছে 20 টাকা জেলে ফেরত দিতে বাধ্য হবে কি বলতে চাও তুমি জেলে জিজ্ঞাসা করবে জেলে তোর এই মাস পুরুষ না মহিলা জেলেরে কি জিজ্ঞাসা করবা তোর এই মাছ পুরুষ না মহিলা যদি বলে মহিলা বলে আমি পুরুষ মানুষ কইলাম মাছ খাই না আর যদি বলে পুরুষ তাহলে বলবা আমি পুরুষ মানুষ পুরুষ মাছ খাই না এই বুদ্ধিতে ঠকাইয়া দিবা তাহলে দেখবা জেলে এই বেশি দাম নিছিস 20 টাকা ফেরত দে দিয়ে দেবে একটা চাল আপনি খেলায় না আমারে বুদ্ধিটা আপনি কাজে লাগান বলতেছে ঠিক আছে এই জেলে এদিকে আয় আয়

আমারে মাছ পুরুষ না মহিলাও না আমারে মাস হলো হিজরে তখন বলতেছে বাদশা এই উত্তর শোনার পর দেখো বলে এ কে কোথায় আছিস রে আরো পঞ্চাশ দের হাম দিয়ে দে কারণ এত সুন্দর উত্তর বাপ দাদার চোদ্দ গোষ্ঠীতে কেউ দিতে পারবে না তাহলে বইয়ের বুদ্ধি শুনে পঞ্চাশ টাকার মাছ কয় টাকা এইবার একশো টাকা দিলাম নিয়ে জেলে যখন যায় ওই দিলাম যেই জায়গায় রাখছে ওখান থেকে একটা পরে গেছে ওইটা জেলে এদিক ওদিক টাকায়া জিব্বে দিয়ে চাটতেছে টাকা টাকা এইভাবে রাখতেছে স্ত্রী দেখে বলছে শোনো দেখো কোন কৃপনের হাতে টাকা দিলা পরে গেছে জিব্বে দিয়ে চাটতেছে একে তাড়াতাড়ি করে ধরো ওর প্রয়োজন অনুযায়ী কয়েক টাকা দেয় আর বাকি টাকা তোমার কাছে জমা রাখো কারণ কৃপন আর সব টাকা দেশের সব টাকা আমি কৃপন ঠিয়ে দিবি টাকা চাটতেছে বুঝিচ্ছ না স্বামী Dai, llamar... dai, loco!

পরিষ্কার করেছি তখন সুন্দর উত্তর কেউ দিতে পারে নাই এর আরো পঞ্চাশ টাকা দিয়ে দে তাহলে বইয়ের বুদ্ধি শোনার পর পঞ্চাশ টাকার মাছ কয় টাকা তারি একজন বউ আটা চালতেছে বুড়ি কেটে গে বলে বুড়ি রে তাকায় দেখ বুড়ি মহিলা চিন্তা করলো আহারে আমার বাড়ির আটার চাইতে বাসার বাড়ির আটারও বেশি মোটা তাতে কোন বাসার বিরুদ্ধে অভিযোগ দেব কোন অভিযোগ দেওয়ার দরকার নাই বুড়ি মহিলা বাড়িতে চলে গেল তাহার যতের নামাজ আদায় করতেছে বুড়ি আবার এইদিকে বাসা হারুন রশিদ তাহার যতের নামাজ আদায় করার পর রাঙ্গা তরবারি নিয়ে ওমর ফারুকের মতো আদর্শবান নেতা ছিল বাসা হারুন রশিদ কেউ রাতের বেলায় জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য বের হয়েছে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাসার বাড়িতে রাতের বেলায় ঘুরতে ঘুরতে বাসা এসেছে সেই বুড়ির বাড়িতে বুড়ি মহিলা তাহার নামাজ করে দোয়া করে আল্লাহ আমার রাজ্যের বাসা হারুন রশিদা তুই ভালো নেতা যে নিজেও মোটাটা খায় জনগণকে মোটাটা খাওয়ায় আল্লাহ গো তুমি আমার নেতার হায়াত বাড়াইয়া দাও তার মানে নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়াইয়া দাও আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচাও কথা কথা কি মনে করছে জনগণ কান দেনা কি কথা কন্যা কেড়ে এ পাবনার মুসলমান কথা কি বোঝেন নাকি ভাঙ্গে কম জনগণ আফসোস করে কাদে আর বলে জালেমদের হাত থেকে আমাদের বাঁচাও কথা ক নেতা ভালো হলে তাহাজ পরে দোয়া করে বলবে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও আর নেতা যদি খারাপ হয় তার বিরুদ্ধে দোয়া করে বলবে আল্লাহ এই জালেম যে অত্যাচার নির্যাতন জুলুম করতেছে আল্লাহ এই জালেমদের হাত থেকে বাঁচাও নরেন্দ্র মোদীর জন্য জনগণ দোয়া করবে না মৃত্যু কামনা করবে তার মানে নেতা যদি জালেম হয় আল্লাহর কাছে বলবে আল্লাহ ধ্বংস করে দাও হৃদয় থাকলে ভাগ্যে দাও আর হৃদয় না থাকলে ধ্বংস করে দাও কথা কথা নমরুদের মতো ধ্বংস করে দাও ফিরাউনের মতো ধ্বংস করে দাও যেই বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতে পারে মুসলমানের পাঁচশো বছরে ঐতিহ্যের মসজিদ বাবরি মসজিদ সেইটা ভাঙ্গায় আর রাম মন্দির করবে যেখানে মুসলমানেরা সিজদা দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছে মুসলমান প্রয়োজনে দুই হাজার জীবন দিয়েছে প্রয়োজনে দুই লক্ষ মুসলমান জীবন দেবে দুই কোটি মুসলমান জীবন দেবে কিন্তু মুসলমানের মসজিদে কোনোদিন মন্দির বানাতে দিতে পারে না কথা কি বুঝতে পারতেছেন কি ভাই আপনারা বিরক্ত আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান এজন্য জালেমেরা যখন বেড়ে যায় তখন আল্লাহ মাঝে মাঝে বুলবুল পাঠায় সনি ফনি পাঠায় আইলা পাঠায় নার্গিস পাঠায় তখন নেতারা বলে আমরা প্রস্তুত আছি তোর প্রস্তুতির ভাই করি আল্লাহ ওই প্রস্তুতির মধ্যে একদিন ফেলে দিবি বুঝতে ভবনে হ্যাঁ কথা কথা কি মনে করছেন আল্লাহ বলতেছে জালে মেরা বাড়িস না এই তো মাঝে মাঝে বুলবুল দিচ্ছি গতি কমাচ্ছি দেখে যেদিন গতি বাড়িয়া দেব বিল্ডিং এর উপর আসো না নিচে আসো কিচ্ছু খুঁজে পাবো না সব একটা ধুলির সাত করে দেব কথা কন ঠিক না ব্যাটে আল্লাহ পাঠাবি বুলবুল মাফ করবি না এক চুল যতই হাত তুলে দোয়া কর ঠিক ঠিক কর না আমরা হুজুরেরা ওই বুলবুলের মধ্যে পড়ে যেতে পারি এজন্য আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সচ্চার কণ্ঠে প্রতিবাদ করতে হবে দুনিয়ার কোন জালেমদেরকে মসজিদ ভেঙে মন্দির বানাতে দিতে পারি না কথা কন ঠিক না বটে বাংলাদেশের মসজিদ না ওটা ভারতের মসজিদ হতে পারে কিন্তু মসজিদ কার ঘর আল্লাহ এই কথায় পৃথিবীর সব মুসলমান এক জায়গায় আজকে এই আঘাত করে মুসলমানের কলিজাতে আঘাত করেছে পৃথিবীর প্রায় একশত ষাট কোটি মুসলমানের হৃদয়ের উপর আঘাত করেছে কথা কোন ঠিক না বেটে মসজিদ আল্লাহর ঘর ভারতে আমি দেখেছি আমি সফর করেছি অসংখ্য মন্দির রাস্তার অলিতে গলিতে এত মন্দির বলে শেষ করতে পারবো না আর এত মন্দিরে জায়গা থাকতে আপনি আবার মসজিদ বাবরি মসজিদ মুসলমানের হাতে গড়া মোঘল সম্রাট পনেরোশো না বাবর হ্যাঁ মোগল সম্রাট বাবর পনেরোশো আঠাশ সালে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আহারে কত সুন্দর মসজিদ ভারতের যত ঐতিহ্য যত সৌন্দর্য সব মুসলমানের হাতে করা কথা কন ঠিক না ব্যাঠে আজকে তোমরা বেড়ে গেছো ভারতের সব ঐতিহ্য সব সৌন্দর্য মুসলমানেরা করেছে মন খারাপ করছেন মনে হয় ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ আমার রাজ্যের নেতা তুই ভালো নিজেও মোটাটা খায় আমাদেরকে মোটাটা খাওয়াই আল্লাহ গো তুমি আমার বাসার হায়াত বাড়ায় দাও এইবার দুই নাম্বার দোয়া করে আল্লাহ বাসার একটা ছোট্ট বাচ্চা দেখলাম সে যেন অকাল মৃত্যু বরণ করে তাড়াতাড়ি করে মরে যায় কথা বোঝেননি মনে হয় তিন নাম্বার দোয়া করে আল্লাহ রাজ্যের যত মজিম আছে সবাই যেন তাড়াতাড়ি করে মৃত্যু করে 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 করলে চিন্তা তুই এক নাম্বার দোয়া ভালো আমার হায়াত কামনা করলি কিন্তু আমার কলিজার টুকরা সন্তান মারা যাওয়ার দোয়া তুই কেন করলি রাজ্যের মজিম মারা যাওয়ার দোয়া তুই কেন করলি আগামী কালকে আমার বাড়িতে নিয়ে যা আসামির কাজ করায় দাঁড়ায় তোরে জিজ্ঞাসা করব ওই দুইটা দোয়ার কারণ কি আপনারা শুনতে চান কারা কারা শুনবেন দোয়া দুলে দেখান রে বাজান লিল্লাহে তাকবীর হাত নামান পাপনার মুসলমান ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম ওমর ফারুক ঘুরতে 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 রাতের বেলা একজন যুবকের সাথে দেখা হয়ে গেল যুবক সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সালামের জবাব দেওয়ার পর ডেকে বলে যুবক এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো যুবক ডেকে বলে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না ও খলিফা আপনার বাড়িতে হাতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে লাশ ওমর ফারুক ডেকে বলে যুবক সাবধানে কথা বলো যেই উমরের নাম শুনলে বাগে ছাগল এক ঘাটে পানি খায় ওমর যেই পদ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে যায় না সেই ওমর রানিং খলিফা থাকা কালে তার রাজ্যের ভিতরে একটা শিশুকে হত্যা করেছে তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও নাই যুবক ডেকে বলে খলিফা আমার এত বড় দুঃসাহস নাই যে আপনার মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক ভদ্র খলিফার সামনে সামনে মিথ্যা কথা বলার আপনার মতো আদর্শবান নেতার সামনে দাঁড়ায়া মিথ্যা কথা আমি বলি নাই বিশ্বাসটা হলে বাড়িতে গিয়ে তল্লা সে চালায় দেখেন আমার বারক দেখা বলে ঠিক আছে যুবক তাই হবে এই কথা বলে বাড়ির পথে রওনা করলেন যুবক পিছন দিয়ে ডাক দেয় বলে খলিফা ওই লাশের প্যাকেট খোলার পর দেখবেন ওই লাশের ভিতরে একটা সিটি আছে ওই সিটিটাই লাশের হত্যাকারী সম্পর্কে আপনাকে সহযোগিতা করবে সিটির ভিতরে হত্যাকারী সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে ওমর ফারুক মুবারক বাড়িতে আসলেন লোকজন কে বললো পুরো বাড়ি তল্লাশি চালাও পুরো বাড়ি তল্লাশি চালানোর পর টাকা দেখে সত্যি সত্যি একটা রক্তাক্ত প্যাকেট ওমর ফারুক দেখে বলে প্যাকেটটা খোলো তো দেখি আহারে প্যাকেটটা যখন খোলা খোলা টাকা দেখে এক নয় দুই নয় কে কারা একটা শিশুকে হত্যা করে বারোটা টুকরো করেছে জোরে কন্যা ওজবিল্লাহ উমার ফারুক এই লাশটা দেখার পর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার রাজ্যের মধ্যে কার হৃদয় বড় পাশান কে এত নির্দয় নিঠুর রে মাওলা কার হৃদয় বড় কঠিন যে একটা নিষ্পাপ শিশুকে বারোটা টুকরা করে হত্যা করেছে কেন হত্যা করেছে কি কারণে হত্যা করেছে আমি আপনার কাছে জানতে চাই ও আসমান জমিনের মালিক আমি উমর যতক্ষণ পর্যন্ত বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি উমর শান্ত তো হবে না তার মানে নেতা যদি ভালো হয় জনগণে দুঃখ দেখার পর কান্দি কথা কোন ঠিক না ব্যাঠিক আর নেতা যদি জালেম হয় জনগণকে হত্যা করার পরেও মুস্কি মুস্কি হাসে কথা কোন ঠিক ওই যে আংচং সুসি কুলাঙ্গার ডাইনি মহিলা মুসলমানকে হত্যা করার পর জালায়ায় পোড়ায় দেশ থেকে বিতাড়িত করার পর ওই ডাইনি হাসে ওই রকম ডাইনি মনে আর নাই কথা কন্যা করে হে মুসলমান আজকে পৃথিবীর দিকে তাকান কত ডাইনি মহিলা আছে কত জালেম মহিলা আছে মুসলমানকে হত্যা করে আলেমদেরকে হত্যা করে এরপরে মুসকি মুসকি হাসে যেই পীর মিয়ে লোক কবরিত করায় বুঝতে পারবেন ওই পীরের চরিত্র আলাদা নয় কথা ক। করে মহিলাকে যাই murid করে আজকে গাইবানদার চ্যানেল 95 থেকে আপনাদেরকে বিশেষ একটি বিজ্ঞপ্তি ঘোষণা জানানো হচ্ছে যে समस्त দরবারে মহিলাদের জাতাত করে যে সমস্ত পীর মহিলাদের দ্বারা তেল মেখে নাই সেবা যত্র করে নাই এই সমস্ত পীর 100% фонд বলে আজকের পাবনা কিনা নাম জুতগৌড়ির কারিগর পাড়া থেকে ঘোষণা করা হইলো রাত্রি চারটা 5 মিনিট কম নাকি বিরক্ত হচ্ছে না আপনারা কি বাদ পার রে ভাই কি বাদ পার মহিলা মুরিদ করে কে রে বদমাইশ তো চরিত্রে কি নবীদের মতো ভালো ওরা আবার কয় রাসূলুল্লাহর দরবারে কি মহিলারা যেতেন না বিভিন্ন সমস্যায় পড়ে তারা কি প্রশ্ন করতেন না তাহলে মহিলারা ইসলাম শিখবে কোথায় ওরে বদমাইশ রে মহিলারা ইসলাম শিখে কোথায় সেটা তো কোয়া লাগবে না স্বামীক মরিত করবি স্বামী আবার যা কবি পিসাব এ আমল দিছে হজরের পর এই কথা হজরের পর এই কথা এই তসবি স্বামী যায়া বউক শিখাবি কথা কর কোন মহিলা কুরিত নেওয়া লাগবে না একটা মহিলা মাজারে যাওয়া লাগবে না আপনি জান কেন

এজন্য ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে যেই দরবারে নারী আছে বুঝবেন ওই দরবারে ভন্ডামি চলে কোন হক কে নিয়ে আল্লাহ ওয়ালার দরবারে নারীরা যাতায়াত করে না মহিলা মা বোন তারা ঘরেই নিরাপদ তাদের নামাজ ঘরে তারা ঘরে থাকবে পর্দা পোশাক করবে বিশেষ জরুরি কোনো কাজ যদি হয় পর্দা সহকারে বাইরে ঘুরবে কথা কোন মন খারাপ করছেন নারীরা নিরাপদ সবচেয়ে বেশি ঘরে কথা কোন ঠিক না বেটি আর ইসলামি রাষ্ট্র যদি قائم হতো নারীরা বাইরেও নিরাপদে ঘুরতো কথা কোন ঠিক না বেটি কিন্তু নারীরা বাসার ভিতরেই ধর্ষণ হয় মাঠ খেতে ধান ক্ষেতে ধর্ষণ বৈশাখে মেলায় ধর্ষণ 14 ফেব্রুয়ারি তে ধর্ষণ বাংলাদেশের অলিতে গলিতে ধর্ষণের খবর কলেজ ইউনিভার্সিটিতে ধর্ষণ আজকে ধর্ষণের চতুর্দিকে খবর শোনা যায় কথা কোন ঠিক না बैठे হলে বাইরেও আজকে যদি ইসলামী হুকমাত কায়েম নাই লালসার দৃষ্টি নিয়ে পথে কাটে মানুষ ঘরে সেখানে সুযোগ পায় বাসের হেলপার ধর্ষ করে থানার পুলিশ পর্যন্ত করে আরো আসতে না কম কম

এত সুন্দর কথা বলে এত সুন্দর মায়ে বি কণ্ঠে আলোচনা করে আল্লাহ আমার পি আব্দুল সালাম জ্যোতি ভাই কা আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল আর মঞ্জুর করে নাও আমার ছোট ভাই হযরত কারি মাওলানা মারুফ হোসেন সুন্দর কথা বলেছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আলহাজ হযরত মাওলানা সরাফ হোসেন ফারুকী সাহেব কথা বলেছে আল্লাহ কবুল করো রাব্বুল আলামিন ইসমাইল হোসেন মাসুম পুরি কথা বলবে আল্লাহ কবুল করে নাও যত আলেম ওলামা এখানে বক্তৃতা করেছে আল্লাহ সবাইকে করোনার ময়দানের জন্য কবুল করো আল্লাহ বিশেষ করে সেই বাড়িতে খাইলাম ঘুমাইলাম আল্লাহ এত সুন্দর মানুষ এত সুন্দর ব্যবহার শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আল্লাহ মেহেরবানি করে তোমার এই গোলাম তার উপর খাস রহমত নাজিল করো জীবনের গোনাগুলো maaf করে দাও রব্বুল আলামিন ডিএম লুৎফর রহমান সভাপতি সাহেবকে কবুল করো রব্বুল আলামিন বারবার মোবাইলে যোগাযোগ করে যে ভাই দাওয়াত দিয়েছেন আল্লাহ তাকে কবুল করিয়া নেন যত কুমটির ভাইরা আছে তাদেরকে কবুল করে নেন আল্লাহই কবরস্থানের জন্য যত জায়গা দরকার রব্বুল আলামিন যত মাটি দরকার এলাকার মানুষদের অন্তর বড় করিয়া দিয়া অত্র এলাকায় সুন্দর কবরস্থান হিসেবে কবুল করেন আতা ও রহমান সাহেব কে আল্লাহ কবুল করেন নগদে বাকিতে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ কবুল করো তোমার গোলামেরা ভালোবেসে লঙ্গি পর্যন্ত দিয়ে আল্লাহ কবুল করো আমাকে ভালোবেসে আল্লাহ দিয়েছে আল্লাহ এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করিয়া নাও ও মালিক এত গভীর নিশিতে দোয়া করেছে আল্লাহ জীবনে কোন মা ফিল আমি এত রাতে কথা বলি নাই এই প্রথমেই মা ফিল কথা বললাম আল্লাহ মেহরবানি করে তোমার গোলামদের ধরে পক্ষে নিয়ে দোয়া করি আল্লাহ এত রাত পর্যন্ত যারা কোরআনের মহাব্বতে বসে থাকলো আল্লাহ আলে মোলামাকে ভালোবেসে বসে থাকলো আল্লাহ কি দিয়ে বাড়িতে পাঠাইয়া দেব মাওলা জানি না জানি না তবে এতটুকু বলি আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের সকলের জানা জানা ছোট বড় গোপন প্রকাশে যত গোনা করেছে ও আসমান জমিনের মালিক আমাদের সকলের জীবনের গোনাগুলো মাফ করিয়া দা আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি माफ করিয়া দেন কুরআন হাদিসের পথে চলার তৌফিক দেন সালেমের জুলুম শত্রু শত্রুতা থেকে আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ এই বাংলাদেশটাকে হেফাজত করেন বিশ্বের জমিনে যেখানে মুসলমানদের রক্ত ছরে আল্লাহ বিশেষ করে বাবরি মসজিদ যে সর্জন তো চলতেছে আল্লাহ যে ঘরে মুসলমানের সিজদা দিতেছে বছরের পর বছর মালিক গো তোমার কি দয়া কই না তোমার খানায় কাবা ধ্বংস করতে আসলে তাদেরকে যদি আবাবিল পাখি দিয়ে জমিন থেকে বিদায় করে দিতে আজকে যে জালেমেরা ষড়যন্ত্র করে আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ তোমার ঘরটাকে তুমি রক্ষা করিও আর কিছু চাই না মাওলা এই গভীর নিশীথ আর কি বলবো রে আসমান জমিনের মালিক জানা অজানা গোপন প্রকাশে অন্তরের মধ্যে যা চাই নাই যা চাইতে চাইছি আল্লাহ গোপন প্রকাশে যা চাইছি আল্লাহ সব তুমি কবুল করিয়া নাও হে আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও যারা কষ্ট করে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাই সব আল্লাহ যে যে জায়গা থেকে খেতমত করেছে আল্লাহ বরকত দিয়া দিও ব্যবসায়ী বরকত দিয়া দিও এই মাহফিলখানা কবুল কবল করে নিও বা নামি এই পাবনার মানুষ হলো ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ আলেমাকে বড় ভালোবাসে আমার চাষা বলে না এত ভালো মানুষ এই পাবনা জেলার মানুষ আল্লাহ ভালোবাসার শুনতে পারে কোরআনের কথা আলেমার কথা শুনতে পারে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি হিসাবে কবুল করিয়া নিও আমাদের মৃত্যুটা জান্নাতিদের মৃত্যুদের সাথে সামিল করে নিও যে মাসে মৃত্যু দিবা মাস্টার রমজান মাস দিও যেই দিনে মরণ দিবা দিনটা জুমার দিন দিও যেই রাতে মৃত্যু দিবে আল্লাহ নামাজের সিজদারত অবস্থায় কোরআন পড়তে পড়তে তিন ইসলামের মসজিষে আমাদের মৃত্যু দিও রে আল্লাহ আল্লাহ এই মাহফিলটা কবুল কর বিশেষ করে আমাদের মা নাই বাবা নাই অনেকের মা বাবা কবরে চলে গেছে আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসাবের বেদনা সহ্য করেছে ওই মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় ওই মার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেয়া রব্বির হাম হোমা কামা রব্বাই कमार बयानी सब রাব্বুল আলামিন যাদের মা বাবা হইছে আছে আল্লাহ খেদমত করার তৌফিক দিয়ে দিও রাব্বুল আলামিন অত্র এলাকার উপর খাস রহমত নাজিল করে আল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা দান করেছে আল্লাহ ব্যবসায়ী বরকত দিও যাদের খেদ খামার আছে আল্লাহ খেদ বরকত দিও আল্লাহ যখন যতগুলো মানুষ নগদি বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ সন্ধ্য থেকে পর্যন্ত সকলের দান আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বরা শুরু হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে এই দানটা আল্লাহ আমাদের জন্য নাজাদের উসিলা বানায়ে দিও আল্লাহ এই কবরস্থানে যত মুর্দা শহীদ আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের আযাব গুলো maaf করে দিও এই কবরস্থানটাকে কবুল করে নাও সুন্দর করে যেন সাজাইতে পারে আল্লাহ কবুল করে নাও যারা শ্রম দেয় আল্লাহ এই কবরস্থানে কমিটিকে আল্লাহ কবুল করে নাও এই মাহফিলখানা কবুল করে নাও বিশেষ করে আল্লাহ আমার প্রিয় রাসেল ভাইটাকে কবুল করো আমার শাইন ভাইকে কবুল করো আমার প্রিয় আব্দুর রহিম ভাইকে আল্লাহ নেক হায়াত দান করো সিদ্দিকীর গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তোমার এই গোলামেরা যে যতদূর থেকে থেকে আসছে দূর থেকে নিরাপদে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার জিম্মাদার তোমার কুদরতি হাতে দিলাম আল্লাহ সবাই যেন সুস্থ শরীরে তাদের পরিবারের পরিজনের কাছে ফিরে যেতে পারে আল্লাহ কবুল করো পদ্মানি সীমা বন্ধুরকে নিয়ে তেমন আলোচনা করতে পারি নাই আমার সালাম ভাই করেছেন আল্লাহ সেই আলোচনার ওপর আমার প্রিয় মা বন্ধের খায়াত দান করো পরবর্তীতে যে মাহফিল গুলোতে আসবো আল্লাহ সেখানে যারা আমাকে ভালোবাসে মহাব্বতে আসার তৌফিক দিয়ে দিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন

আল্লাহ আমাদের সকলের কবুল করে দিও আল্লাহ যে যতগুলো মানুষ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ উদ্দেশ্য পুরা করে দিও যেটা কেউ জানে না আল্লাহ সেটা তো তুমি জানো তোমার গোলামেরা কোন নিয়মতে দান করেছে আল্লাহ মা হারা বাবা হারা আত্মীয় সুজন হারা মানুষগুলো তাদের কথা ভেবে দান করেছে আল্লাহ এ দানের সব তাদের কবরে পৌঁছায় আজ হোক কাল হোক আমরা মারা যাবো আল্লাহ মৃত্যুর একদিন পূর্বে হলেও খানাই খাবাই একবার নিও আল্লাহ রসুলের রজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও ভাগ্যে যদি না যাইতে পারি যেই রাতে মৃত্যুবরণ করব যেই সময় মৃত্যুবরণ করব নবীর জির মুখখানা দেখতে দেখতে জমানে জারি করে দিও মধুর কালিমা তৈয়বা লা ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم